এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখবো, রায়গঞ্জের দিকে যে নজর রাখছি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্র 79 এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী, এগিয়ে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, কার্তিক পালকে ছাপিয়ে গিয়েছে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃতীয় রাউন্ডে শেষে 79 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ট্রাই টিভি বাংলা ব্রেক করছে, রায়গঞ্জে লোকসভা কেন্দ্রে 79 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, ইতিমধ্যে কৃষ্ণ কল্যাণী এগিয়ে রয়েছে, পিছিয়ে পড়েছে কার্তিক পাল। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর, কোনো জায়গাতে দেখা যাচ্ছে না আলী ইমরান রমেশকে, ভিক্টরকে, কোনো জায়গায় কোনো প্রাঙ্গণে দেখা যাচ্ছে না, এগিয়ে পড়েছে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এই মুহূর্তে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে 960 এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, এগিয়ে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। যে হাই প্রোফাইল জায়গার দিকে নজর ছিল ট্রাইব টিভি বাংলা, রায়গঞ্জ 960 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর, ব্রেক করছে ট্রাইব টিভি বাংলা, রায়গঞ্জ বালুরঘাট প্রাণ কেন্দ্র বলা যেতে পারে উত্তরবঙ্গের, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে রায়গঞ্জে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তিনি এর আগে বিধায়কও ছিলেন রায়গঞ্জ, এবং এই রায়গঞ্জে যে কাজগুলো তিনি করেছেন তার প্রেক্ষিতে কি ভোটটা হয়েছে, এবার এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম পাল। বিক্রম, যে ছবি উঠে আসছে কিছুক্ষণ আগে অব্দিও দেখা যাচ্ছিল কার্তিক পাল অনেকটা ভোটে এগিয়ে রয়েছে, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে লেটেস্ট আপডেট তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী এগিয়ে রয়েছে, কি জানা যাচ্ছে? দেখো অঞ্জন, কিছুক্ষণ আগে কিন্তু ইসলামপুর এবং রায়গঞ্জে যদি দুটি কাউন্টিং সেন্টার করা হয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে, এবং সেখান থেকে উঠে কিন্তু ইসলামপুরে কিছুক্ষণ আগে কিন্তু কৃষ্ণ কল্যাণী প্রথম রাউন্ডে শেষে ইসলামপুরে কিন্তু কৃষ্ণ কল্যাণী ব্যাপক ভোটে জিতেছিল, এবং তারপরে কিন্তু রায়গঞ্জ লোকসভা থেকে কিছু ভোটের জন্য কিন্তু কৃষ্ণ কল্যাণী পিছিয়ে যায়, এবং দুটি কাউন্টিং প্রথম রাউন্ড রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ দুটি মিলিয়ে প্রথম রাউন্ডে কিন্তু কার্তিক পাল দ্বিতীয় রাউন্ডে কিন্তু কার্তিক চন্দ্র পাল কিন্তু এগিয়েছিল, এবং প্রথম রাউন্ডে কৃষ্ণ কল্যাণী এগিয়েছিল, এবং তৃতীয় রাউন্ডের শেষে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় রাউন্ডে কিন্তু আবার কৃষ্ণ কল্যাণী এগিয়ে গেছে ব্যাপক হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিক্রম। একদমই অন্যান্য হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপি আর তৃণমূলের মধ্যে, এবং এখন দাঁড়িয়ে থেকে 960 ভোটে কিন্তু এগিয়ে রয়েছে কৃষ্ণ কল্যাণী, এবং পাশাপাশি তৃতীয় রাউন্ড শেষে প্রায় শেষের দিকে, এবং তার মধ্যে কিন্তু এই তথ্য উঠে আসছে, এবং যত কাউন্টিং বাড়ছে এবং যত কাউন্টিং এর পরিমাণ বাড়ছে তত কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এগিয়ে যাচ্ছে, এবং এখন দেখার বিষয় ইসলামপুরে আর কিছু কয়েকটা গণনা বাকি আছে এবং ইসলামপুর থেকে কি উঠে আসে, এবং রায়গঞ্জের ভোটের দিকে যখন যাচ্ছে রায়গঞ্জ শহরে কিন্তু এখনো পর্যন্ত ইভিএম খোলা হয়নি, রায়গঞ্জের পার্শ্ববর্তী যে সমস্ত গ্রামগঞ্জ আছে সেই সমস্ত কিন্তু ইভিএম খোলা হয়েছে, এবং ইসলামপুরে থেকে কিন্তু গোয়ালপুকুর 1 গোয়ালপুকুর 2 সে সমস্ত কিন্তু ইভিএম মেশিন খোলা হয়েছে, এবং ইসলামপুর শহর থেকেও কিন্তু বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস ব্যাপক ভোটে লিড পেয়েছে অঞ্জন। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় যে প্রশ্ন উঠছে, আলী ইমরান রমেশ সে কি খাতা খুলতে পারছেই না? আলী ইমরান চান্স কিন্তু কিছু হলেও খাতা খুলেছে, কিন্তু প্রায় কংগ্রেস যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে যে কংগ্রেসের একদমই নাম মিশে গিয়েছিল, কংগ্রেসের সেরকম ভাবে কোনো সংগঠনও দেখা যায়নি, কিন্তু আলী ইমরান চান্স কিন্তু প্রায় 12,000 মতন ভোট পেয়েছে এখন পর্যন্ত, কিন্তু বিজেপি এবং তৃণমূলের সাথে কিন্তু এখনো টক্কর দিতে সে পারছে না, এদিক থেকে কংগ্রেসের যে সমস্ত বিজেপি বনাম তৃণমূলের মধ্যেই হচ্ছে। প্রশ্ন আরো আছে বিক্রম, আর কতগুলো দফা বাকি রয়েছে এই ভোট কাউন্টিং এর? দেখো রায়গঞ্জে প্রায় 13 দফার মতন 13 বার কাউন্টিং হবে, তার মধ্যে একটা কাউন্টিং যেটা পোস্টাল ব্যালট সেটা কিন্তু ইতিমধ্যেই হাফ শেষ হয়েছে পোস্টাল ব্যালট, আরো কিছু পোস্টাল ব্যালট বাকি আছে বলে জানা যাচ্ছে, এবং 13টি রাউন্ড হবে, এবং 13 রাউন্ডের শেষে কি ফলাফল উঠে আসে সেটাই কিন্তু এখন দেখার, এবং ইসলামপুরেও কিন্তু একটা জিনিস পরিষ্কার হওয়ার চেষ্টা করবো বিক্রম, ইভিএম তো খোলা হয়েছে? হ্যাঁ একদম, ইভিএম পোস্টাল ব্যালট প্রথমে হাফ পোস্টাল ব্যালট করা হয়েছে, এবং তারপরে ইভিএম মেশিন খোলা হয়েছে, প্রায় 2 রাউন্ড ইভিএম মেশিনের, প্রায় 3 রাউন্ড ইভিএম মেশিনের কিন্তু কাজ এখন পর্যন্ত হয়েছে, এবং আরো কয়েকটি রাউন্ড বাকি আছে, এবং তারপরে কোন কোন জায়গায় ইভিএম খোলা হয়েছে একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলতে। একদমই দেখো রায়গঞ্জের ক্ষেত্রে যদি বলি, রায়গঞ্জের করমদিঘি যে লোকসভা রয়েছে, করমদিঘিতে বিজেপি প্রায় 1,016,749 ভোট পেয়েছে করমদিঘি থেকে বিজেপি, তৃণমূল পেয়েছে
11,772টি তৃণমূল কংগ্রেস পেয়েছে, এবং কংগ্রেস কিন্তু পেয়েছে 5,613টি। এবং এইভাবে কিন্তু করমদিঘি, রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জ এই সমস্ত জায়গায় কিন্তু ইভিএম খোলা হয়েছে। তার মানে যে এখনো পর্যন্ত রায়গঞ্জ শহরটা এখনো পর্যন্ত খোলা হয়নি, আর কিছুক্ষণ পরে রায়গঞ্জ শহরের দিকে কিন্তু ইভিএম খোলা হবে। ধন্যবাদ 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 বিক্রম, তোমাকে এতটা বিস্তারিত জানানোর জন্য। দর্শকরা নিশ্চয়ই বুঝতে পারছেন ইতিমধ্যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।